বা খাত্রা নিয়ম দেখুন শুভহে পারি সিঙিব কিন্তু নারী। নমস্কার বন্ধুসকল, আকৌ এটা নতুন ভিডিওলৈকে আপোনালোকক স্বাগতম জানাইছো। বর্তমান মই আছো কাশ্মীরৰ সামাৰ কেপিটেল শ্রীনগৰত, আৰু শ্রীনগৰৰ এই হোটেলখনৰ নাম হৈছে হল হোটেল ভিলাস্তা। আৰু আজি আমি যাবলৈ ওলাইছো কাশ্মীরৰ অন্যতম এখন ধুনীয়া ঠাই গুলমার্গলৈকে। আৰু গুলমার্গলৈকে যোৱাৰ আগতে এই যিখন হোটেল আছে এই হোটেলখনৰ ৰুম চুম বিলাক অকণমান আপোনালোকক দেখাই দিছো। চাওক, ৰুমটো ধুনীয়া, আৰু এইফালে আছে বাথৰুম। তো বলক, তেতিয়াহ'লে এতিয়া আমি ব্ৰেকফাষ্ট কৰিবলৈ যাওঁ। আৰু এতিয়া ৰাতিপুৱা 8 বাজিছে, আৰু মই ব্ৰেকফাষ্টত ল'লোঁ এপেল, ব্ৰেড জেম, অ'টছ আৰু এটা বইল কণী। মজা। আৰু এয়া আমাৰ যাত্ৰা আৰম্ভ হৈ গ'ল। তো আমি ডাইৰেক্টলি এতিয়া গুলমাৰ্গ গৈ আছোঁ। এতিয়া বাজিছে ৰাতিপুৱা প্ৰায় 9:20, আৰু 9:20ত শ্ৰীনগৰৰ ৰাস্তাৰ এনেকুৱা দৃশ্য। লাহে লাহে ভিৰ আৰম্ভ হৈছে, দোকান চোকানবিলাক লাহে লাহে খোলা আৰম্ভ হৈ গৈছে। তো শ্রীনগর সে গুলমার্গ কা ডিস্টেন্স কিতনা হ্যাঁ 60 কিলোমিটার 60। তো করিব করিব আপ লোগো কো শায়দ 2 ঘন্টা জেসে 2 ঘন্টা লাগে। তো ফাইনালি আহি আমি গুলমার্গ পাই গলো। একদম পুরো জ্যাকেট ট্যাকেট লই লিছো, কারণ ইয়াতে উপর ঠান্ডা আছে। রসিল ভাই, তো আসলে কি হয় মানে, আপনি ইয়াতে গন্ডোলার টিকিট করার কারণে, গন্ডোলার রাইডের টিকিট করার কারণে আগতীয়াকে আপনি অনলাইনত টিকিট কাটি লব লাগিব। সো আমার যেহেতু হাতত মানে সময় নাছিল, আর মানে আমি গম নব কেন কাটি বলে, বসির ভাই কই দিল, বসির ভাই মানে আমার টিকিটটি জোগাড় করে দিলে। আর মানে এজন আমার গাইডও দি দিছে, গাইডে আমার জনাব কত কত যাব লাগিব। সো হামলোক কা গাইডে আপনার নাম কি? মেহরাজ। মেহরাজ, মেহরাজ ভাই আমার লগত আছে। সো মেহরাজ ভাই আজি গোটেই মানে এই জায়গাটো আমাক দেখাব। সো মাঝে মাঝে আপনালোকক ইনফরমেশন দি আছে, মেহরাজ ভাই আপনার লগত শেয়ার করে থাকিব। তো এয়া হল গুলমার্গৰ সমগ্র ভিউ। চাওক, আৰু গুলমাৰ্গৰ যিটো মেইন এক্টিভিটি সেইটো হ'ল আপোনাৰ গণ্ডোলা ৰাইড। বন্ধুসকল, এইখিনিতে আপোনালোকক কৈ লৈছোঁ যে গুলমাৰ্গত গণ্ডোলা মানে হ'ল কেবুল কাৰ। এই এনেকুৱা ধৰণৰ কেবুল কাৰবিলাককে গুলমাৰ্গত গণ্ডোলা বুলি কোৱা হয়। আৰু গণ্ডোলা ৰাইডৰ কাৰণে মানে আচলতে ইয়াৰ পৰা আপুনি প্ৰায় 2 কিলোমিটাৰমান যাব লাগিব, আৰু তাৰ কাৰণে আপোনাক মানে ঘোঁৰা ল'বলৈ ক'ব। চ' যদি আপুনি খোজকাঢ়িব নোৱাৰে তেতিয়াহ'লে আপুনি ঘোঁৰা লওক, আদাৰৱাইজ আপুনি খোজকাঢ়িব আপুনি যাব পাৰে। তো আমি হামলোক কাহাঁ সে শুরু কৰেংগে ইয়াৰ পৰা? পহলে ইয়াহাঁ পে মন্দিৰ সে ষ্টাৰ্ট কৰেংগে। ইয়ে শিৱজী কা মন্দিৰ হে, ইয়াহাঁ পে ৱো ফিল্ম বনি হে আপকি কসম, রাজেশ খন্না আর মমতা, জয় জয় শিব শঙ্কর। মন্দির পে হুয়া থা কে? ইসি মন্দির পে হুয়া থা। ইয়ে সিঁড়িও সে জো নিচে আতে ঘুম কে গাতে গাতে হুয়া, ক্যুকি ইয়ে অলমোস্টলি 120 সাল পুরানা মন্দির হে। মানে বন্ধুসকল, রাজেশ খান্নার আপকি কসম সিনেমাখনের জে জে শিব শঙ্কর কাতা লাগে না কঙ্কর কে পিয়ালা তেরে নাম কাপিয়া, এই গানটোর শুটিং এই মন্দিরটোতে হয়েছিল। তো বন্ধুসকল, আপনালোকক মই লৈ গৈছো সেই মন্দিরটোলৈকে যত রাজেশ খান্নার আপকি কসম সিনেমাখনের শুটিং হয়েছিল। তো বলক, একদম পুরা সেই মন্দিরটোলৈকে আপনালোকক লৈ গৈছো। ওয়াও, কি সুন্দর দৃশ্য! চাওক, চারিওফালে পাহাড় আর পাহাড়ের মাজত ইমান ধুনিয়া একটা মন্দির। আৰু এইটোৱে হ'ল সেই বিখ্যাত মন্দিৰটো য'ত ৰাজেশ খান্নাৰ সেই বিখ্যাত গানটোৰ শ্বুটিং হৈছিল, জে জে শিৱ শংকৰ। আৰু এইফালে চাওক মন্দিৰটোৰ সৈতে চাৰিওফালে যি সৌন্দৰ্য, সঁচাই অপূৰ্ব। চাওক, আৰু মন্দিৰ দৰ্শন কৰিলোঁ এতিয়া। তো গুলমাৰ্গত ঘূৰাৰ আগে আগে প্ৰথমতে মন্দিৰ দৰ্শন কৰি ল'লোঁ, ঈশ্বৰৰ আশীৰ্বাদ লৈ ল'লোঁ, আৰু এতিয়া একদম সম্পূৰ্ণ গুলমাৰ্গ ঘূৰিম। তো বন্ধুসকল, এই জেগাটোৰ নাম কিহৰ কাৰণে গুলমাৰ্গ হৈছে অলপ আমি ভাইৰ পৰা জানিব বিচাৰিম। বিফৰ 1927 ইছকা নাম থা গৌৰীমাৰ্গ। গৌৰীমাৰ্গ, ইয়া আফটাৰ দেট উছ টাইম কা জো জাহাঁ কা জো প্ৰিন্স থা ৱো থা সুলতান ইউসুফ শাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উছকে বিবী কা নাম থা পাৰ্বতী, গৌৰী, গৌৰী, সৰি, গৌৰী। হ্যাঁ হ্যাঁ। গৌরী নে বহুত সে কসম কে ফুল জমা করকে আপনে পতি কো বোলা কি ইসকা নাম গৌরীমার্গ আচ্ছা নেই লাগ রহা হ্যায়, তো ইসকা নাম চেঞ্জ করেঙ্গে। ওকে। তো ফির ইসকা রাখা হ্যায় 1927 মে ইসকা নাম রাখা হ্যায় গুলমার্গ। গুল, গুল মানে ফুল, মার্গ মানে মাদক। ফ্লাওয়ার্স কব সে ইয়া পর লাগনা স্টার্টিং হোতে হ্যায়? মে সে স্টার্টিং হ্যায় ইসকা, মে মহিনা সে। জব সমর স্টার্ট হোয়া, ক্যুকি ইয়াহাঁ পে লেট সমর সে স্টার্ট হোতা হ্যায়, ইয়াহাঁ 21st অফ মার্চ সে সমর নেই স্টার্ট হোতা হ্যায়। হ্যাঁ হ্যাঁ। ইয়াহাঁ আফটার দ্যাট, ক্যুকি অপ্রিল তক ইয়াহাঁ পে স্নো রাতা হ্যায়, অপ্রিল কে বাদ ইয়াহাঁ সে সমর স্টার্ট হো জাতা হ্যায় গুলমার্গ কে। সো বন্ধুসকল, আপোনালোকে নিশ্চয় গম পালে যে কাশ্মীরৰ এই জেগাটোৰ নাম কিহৰ কাৰণে গুলমাৰ্গ হ'ল। আৰু জেগাটোৰ নাম যেনেকৈ গুলমাৰ্গ, অৰ্থাৎ গুল মানে যেনেকৈ ফুল, তেনেকৈ এই গোটেই গুলমাৰ্গখনত
মে মাহৰ পৰা চাৰিওফালে ফুল ফুলিব ধৰে। আৰু ফুলবিলাক ক'ত ফুলে গম পাইছেনে বন্ধুসকল? এই যে আপোনালোকে সৰু সৰু গছবিলাক দেখা পাইছে, এই গছবিলাকত মে মাহৰ পৰা আপ টু আগষ্ট মাহলৈকে বিভিন্ন ৰঙৰ ফুল ফুলে, আৰু সেই সময়ত গুলমাৰ্গখন দেখিবলৈ এনেকুৱা ধৰণৰ হয়। আৰু গণ্ডোলা বা কেবুল কাৰত উঠাৰ আগে আগে এই গাড়ীখনত উঠি সমগ্ৰ গুলমাৰ্গখন অকণমান আপোনালোকক দেখাই লওঁ বুলি ভাবিলোঁ। গতিকে বলক এই গাড়ীখনত উঠি আপোনালোকক অলপ গুলমাৰ্গখন দেখাই লওঁ। ইয়াত আছে এইবিলাক ৰেটবিলাক চাওক, আপোনাৰ ফুল ৰাউণ্ড কৰিলে 3000, হাফ ৰাউণ্ডত 2500, শ্বৰ্ট ৰাউণ্ড 1500। আমি মানে তিনিজন মানুহ যিহেতু আমি তিনিখন গাড়ী কৰি ল'লোঁ, আৰু ইয়াতে যিটো ফুল ৰাউণ্ড কৰাৰ কাৰণে আপোনাৰ পাৰ পাৰ্চন মানে 3000 আমি অকণমান দৰদাম কৰি কিনে 6000 কৰি ল'লোঁ। এনেই আপোনাৰ 9000 পৰিলেহেঁতেন, চ' 6000 আমাক পুৰা ফুল ৰাউণ্ড কৰা হ'ল। আৰু সেয়া আগে আগে অনা বিল গৈ আছে। ত' বন্ধুসকল, যদি আপোনালোকে গুলমাৰ্গত আহে তেতিয়াহ'লে আপোনালোকে এই গাড়ীখনৰ ৰাইডৰ মজা ল'বলৈ নাপাহৰিব। বন্ধুসকল, এইখন চলোৱাৰ কাৰণে আপোনাৰ দেখিছোঁ হ'ল ৰেচটো ইয়াতে আছে হা, ইয়াতে মানে এইটো আপোনাৰ টিপি দিলে গাড়ীখন আগলৈকে যাব, আৰু ব্ৰেকৰ কাৰণে এইডাল চ' ইজি, কিন্তু অকণমান অলপ আপুনি সাৱধানে চলাব লাগিব, কাৰণ ৰেচটো মানে বহুত বেছি, অলপ বেছিকৈ টিপি দিলে মানে বহুত জোৰে গুচি যায়। চ' এইডাল হ'ল ব্ৰেক আৰু এইডাল হ'ল ৰেচ, চ' এনেকৈ দিলে আপোনাৰ কাশ্মীৰত মানে আপোনাৰ গুলমাৰ্গে হওক, সোণমাৰ্গে হওক, নাইবা পেহেলগাম, চবৰে মানে লুক বেলেগ বেলেগ। আপুনি প্ৰতিখন জেগাতে আপুনি বেলেগ বেলেগ ধৰণৰ প্ৰাকৃতিক দৃশ্য দেখা পাব। চ' চাওক, এয়া হ'ল গুলমাৰ্গৰ সৌন্দৰ্য। চাওক এইফালে কিমান সুন্দৰ দৃশ্য চাওক, নীলা আকাশ, সেউজীয়া সেউজীয়া গছ, ধুনীয়া ঘাঁহনি, আৰু এইফালে লুংলুঙীয়া ৰাস্তাটো, মানে আমি যে পেইণ্টিংবিলাক দেখা পাওঁ ঠিক একদম পুৰা পেইণ্টিং লগা দৃশ্য, অপূর্ব মনোমোহা। মানে ভাই সাহেব, ইয়ে গাড়ি কা প্রাইস কিতনা হতা হ্যায়? 11.5 11.5 লাখ। ইসকা মাইলেজ মাইলেজ কিতনা দেতা হ্যায়? মাইলেজ 8-9 দেতা হোগা, 8-9 সিরিফ। তো আমার এয়ার রাইড কমপ্লিট করিলো, তো এতি আমি গো আছো কেবল কার রাইড করিব কারণে, তো এখানে পুরা ভিড় আরম্ভ হইছে, তো আমি গিয়া ইয়াতে লাইন পাতিব লাগিব। ইয়াতে মানে আপনার গন্ডোলা রাইডত আপনার দুটা ফেজ আছে, ফার্স্ট ফেজ তো আপনার 750 rupees লয়, আর তার পিছত যেটা সেকেন্ড ফেজ তো আপনার মোসরলি 950 rupees, আর এইটাই মানে আপনার এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্টের পিছত আকো প্রায় একটামান লাইন পাতার পিছত আমি আৰু এয়া কেবুল কাৰবিলাক আহি আছে, আৰু এইফালে আপোনাৰ ইয়াতে আপোনাৰ মানুহবিলাক উঠাই থকা হৈছে, এয়া এনেকৈ আপোনাৰ কেবুল কাৰবিলাক আহি আছে। ইয়েছ ইয়েছ, এইটোতে আমাৰ হ'ব। সোমাই আহিলোঁ কেবুল কাৰত, তো ইয়াৰ পৰা আমাৰ আৰম্ভ হৈ যাব গণ্ডোলা ৰাইড। এয়া চাওক, এয়া হৈ গ'ল আৰম্ভ আমাৰ গণ্ডোলা ৰাইড। স্পীড আছে, কিন্তু স্পীড আছে। আৰু চাওক আমি কিমান তলৰ পৰা আহি আছোঁ, চাওক সেই তলৰ পৰা আমি আহি আছোঁ। তো মানে আমি এতিয়া পাইন গছৰ মাজে মাজে এনেকৈ ইমান সুন্দৰকৈ গৈ আছোঁ, আপুনি চাওক ভিউটো চাওক কিমান সুন্দৰ। আৰু ঠাণ্ডাৰ দিনত মানে নৱেম্বৰ ডিচেম্বৰ জানুৱাৰী মাহত যেতিয়া ইয়াতে বৰফ পৰে, তেতিয়া এই জেগাখিনি দেখিবলৈ এনেকুৱা হয়। আৰু আপোনালোকে গণ্ডোলা ৰাইডত ফাৰ্ষ্ট ফেজলৈকে আহি কিনে এনেকুৱা দৃশ্য দেখা হ'ব। অকণমান আগলৈকে গৈ কিনে আপোনালোকক দেখাই আছোঁ, সেইফালে এনেকৈ গণ্ডোলাবিলাক আহি আছে, মানে কেবুল কাৰবিলাক, আৰু এয়া চাওক ওপৰৰ পৰা। स्किंग्स कहते हैं उन लोग, स्की जो बिगिनर्स होते हैं, हाँ हाँ स्किंग्स कहते हैं। ओके, तो स्लाइड राइड यहाँ से स्टार्ट होते हैं नीचे बॉटम के लिए, पूरा नीचे तक लेके जाता है क्या? नीचे नीचे हाँ। तो वंडो कॉल ठंडा दिन माने याते माने पूरा बर्फ पड़ी थके, और এই অঞ্চলটোত এইখিনিত মানে আপোনাৰ প্ৰথম যিবিলাক বিগিনাৰ আছে, বিগিনাৰবিলাকক মানে ইয়াতে আপোনাৰ প্ৰথমতে ইয়াতে শিকাই লয়। শিকাই লোৱাৰ পিছত সেইফালেৰে আপোনাৰ প্ৰায় 7 কিলোমিটাৰৰ আপোনাৰ স্কি ৰাইডিং কৰি কিনে মানুহে একদম পুৰা তললৈকে গুচি যায়।
আসলতে বন্ধুসকল যেটা দেখা পালো মানে আপনি যদি গন্ডোলা রাইড করে তেতিয়া হলে মানে ঠান্ডার দিনতে ইয়াতে মানে মজাটো আছে, কারণ ইয়াতে আপনি গন্ডোলা রাইড করে আহি ইয়াতে আপনি বিভিন্ন ধরনের আপনি অ্যাক্টিভিটিস করব পারে, যেনেকে আপনি আইস স্কেটিং করব পারে বা আপনার স্লেজ গাড়ি অ্যাক্টিভিটিস করব পারে। সো এই অ্যাক্টিভিটিস বিলাক ইয়াতে চলি থাকে, মানে আপনি এখন যখন ফিল্ড দেখা পাইছে এই গোটেই ফিল্ডখনত মানে আপনার ঠান্ডার দিনত যেটা ইয়াতে বরফ পড়ে আইস স্কেটিং হয়, আর আইস স্কেটিং করার কারণে প্রথমত মানুষবিলাক এই ওপেন যেটা আপনার এই ওপেন কেবল কারণ উঠাই কিনে আপনার একদম আগলকে লই যাব এই তালুকে, আর তারপর মানে আপনি স্কেটিং করে আহি ইয়ালকে আহি পাব। তো আমার গুলমার্গ দুটা অ্যাক্টিভিটিস হয়ে গেল, এটা হল পুরা গুলমার্গ ঘুরলো, নেক্সট আমি গন্ডোলা রাইড করলো। সো এটা আমি গই আছো, আবি আমলোক কাহা যা রে? আবি হাম যায়েঙ্গে অ্যাপল ভ্যালি এর কাপড়া ইন্ডাস্ট্রি। ওকে, আর ইয়া তললকে নামি আহি আমি পাই গলো এখন অ্যাপল গার্ডেন। তো এটা আমি অ্যাপল গার্ডেন হন চাই লও, সাকো একদম পুরা উসরো পড়া এইবিলা পুরো লাগিয়ে আছে সব, আর মানে অ্যাপেল গার্ডেনত সোমার কারণে 20 টাকা এন্ট্রি ফিজ দিব লাগে পার হেড। আর এফেলে সব কিমান তলত লাগিয়েছে, কিমান তলত মানে আপনি আঁঠু গাড়ি ছিঙিব লাগিব ভাইয়া। ইয়ে অ্যাপেল কা যো খেত হ্যাঁ, মতলব ইয়ে কব তক ইয়াপার রহেগা, মানে কোনসা মহিনা তক রহেগা? এক মহিনা হ্যাঁ, আর এক মহিনা রহেগা, ইয়ে এক মহিনা, মতলব ও অক্টোবর লাস্ট তক। হ্যাঁ বাস ইয়েহি জো ইয়ে এক মহিনা চলতা হ্যায় না, আর আগলে মহিনা আয়েগা না বাস ওই। তো এক পেড় সে মতলব কিতনা প্রোডাকশন হতা হ্যায়, কিতনা কিতনা কিলোজ নিকলতা হ্যায়? এক পেড় সে নিকলতা হ্যায় জো বড়া হতা হ্যায় না পেড়, উসমে নিকলতা হ্যায় 14-15 পেটি মে হতে হ্যায়, 10 কেজি হতে হ্যায়, 10 কেজি 15 ইয়ানি কি 1 কুইন্টল 1.5 কুইন্টল জেসা, 150 কেজি ওই পেড় হতা হ্যায় আইসা, উসমে নিকলতা হ্যায় 30 পেটি 30 পেটি 30 পেটি নিকলতা হ্যায়। এলাক সাও কিমান ধুনিয়া, দুইটা মানে পকে খোয়া আছে, আর ইয়াতে সাও আপেল আপেল একদম পুরা। তো ইসকা কিলো কিতনা হ্যায়? এসে পড়েগা 50 রুপিস বক্স আ পড়েগা আপকো 600। দিয়া ভাইয়া আমাক টেস্ট করিব দিব, ইয়াতে টেস্ট করি সাও কেনুকা লাগে। গুড়া রসুলা বহুত ধুনিয়া একদম, বিরাট মিঠা। তো এই আমি কিনি ললো 200 টাকাত 4 কেজি আপেল। সো আজি ভিডিওটো এইখিনিতে শেষ করছো, যদি ভিডিওটো চাই ভাল পালে তেতিয়াহলে প্লিজ লাইক করব, আর ওচৰত যদি বেল আইকন আছে বেল আইকনটো প্রেস করে রাখব, তেতিয়াহলে আগলৈ এই চ্যানেলটোত আহিবলগীয়া নতুন ভিডিওবিলাকৰ আপডেট আপোনালোকে পাই থাকিব। আর আজির এই ভিডিওটো চাই কেনেকুৱা পালে তলত কমেন্ট করে জানাব। তো আজি এইখিনিতে শেষ করছো, জয় অসম, ধন্যবাদ।